মহানগর শহরে সেন্ট্রাল জগদ্ধাত্রী পূজো কমিটির পূজোয় রয়েছে এবছর বিশেষ চমক। ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মহেঞ্জোদারো দেখতে পাবেন হুগলির চন্দননগর শহরের চন্দননগর সেন্ট্রালে জগদ্ধাত্রী পূজো এলে। পূজো কমিটির অন্তর্গত ভদ্রেশ্বর পঞ্চকোটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজো কমিটির পূজোতে এবারে রয়েছে বিশেষ চমক। এই বছর অভিনব থিমকে নিয়ে পূজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাদের স্বর্ণ জয়ন্তী বর্ষে থিম হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা। পূজো কমিটির উদ্যোক্তারা জানাচ্ছেন যে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মহেঞ্জোদারো সভ্যতার সেই সময়কার মানুষ কেমন দেখতে ছিল, সাধারণ লোকের জীবনযাপন কেমন ছিল, সেই সময়কার কোন কোন জিনিস বিখ্যাত ছিল, তাদের নিত্য প্রয়োজনীয় কি কি জিনিস লাগত, তার সবই ফুটিয়ে তোলা হবে থিম ভাবনার মধ্যে দিয়ে। ক্লাবের নাম হচ্ছে কৃষ্ণকুটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজো। এবছরে আমাদের এই ক্লাবটি প্রায় পা দিচ্ছে পঞ্চাশ বছরে। আর এবছরের মানে যেটা আকর্ষণ প্যান্ডেল মহেঞ্জোদারো, যেটা এটা হারিয়ে যাওয়া সভ্যতাকে আমরা তুলে ধরছি, যেটা এখন বর্তমানে অবস্থিত আমাদের পাকিস্তানে, যেটা একসময় আমাদের ভারতের আওতায় বা আমাদের ভারতের সীমায় ছিল, যেটা প্রায় ১০০ বছর আগে আবিষ্কার হয়েছিল। কিন্তু সেই সভ্যতাটা কেমন বা কী সবাই তো আমরা সচরাচর দেখতে পাচ্ছি না, সেটাই আমার মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে সেই সভ্যতাটা কেমন, যেটা নিয়ে মানুষের মনে আকাঙ্ক্ষা কিংবা একটা আবেগ সবসময় থাকে, কিংবা যেটা আমরা ইতিহাস বইয়ে পড়ে এসেছি ছোটবেলা থেকে। কী কী থাকছে থিমে, যেটা থাকতে তখনকার মানে বর্তমান মহেঞ্জোদারো কীরকম রয়েছে বা কীরকম পরিস্থিতি বা তার ভেঙে যাওয়া বা তার হারিয়ে যাওয়া যে নগরী যে স্তূপ মানে ভগ্নমস্ত যদি কী কী লাগছে এখানে, এই ইনস্ট্রুমেন্টগুলো যেমন হচ্ছে পুরোটা আমরা বালি দিয়ে, পুরো প্যান্ডেলটাই হবে পুরোটা আমাদের বালি দিয়ে। আর এই থিমে আগে তখনকার দিনের মানুষের বাড়ি ঘর দুয়ার কেমন ছিল বা তখনকার মানুষের জীবনযাপন কেমন ছিল সেগুলো আমরা বিভিন্ন কাজের উপরে আমরা তুলে ধরছি। আর এই প্যান্ডেলটা প্রায় মনে করেন ৩০ ফুট এটা মেন হাইট থাকবে, মানুষেরা ভেতর দিয়ে গিয়ে দেখে আবার প্রতিমা থেকে তারপর বেরিয়ে আসবে। পুরো ব্যাপারটিকে অভিনবভাবে মণ্ডপের মধ্যে তুলে ধরা হচ্ছে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় ১৬ লক্ষ টাকা এই অভিনব মণ্ডপ নির্মাণের বাজেট। শেষ মুহূর্তের জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন শিল্পীরা। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।